এই মুহূর্তে বিষ্কার ট্রলি নিয়ে যারা আমার প্রতিবেদন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারিস আলী। বিষ্কার ট্রলির চমৎকার ফলন, তবে এটি কেউ ফলায়নি, এমনিতে হয়েছে। আমাদের আশেপাশে অনেক ধরনের উদ্ভিদ, লতা পাতা ইত্যাদি গাছ রয়েছে। আমরা এর সঠিক ব্যবহার জানি না, যার কারণে ওইসব গাছগুলোর সদ্ব্যবহার করা হয় না। তবে আনন্দের কথা হলো, গাছ নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে। আমরা অনেক গাছ দেখে নাম না জানলেও ধরে নেওয়া যায় প্রায় সব গাছের নাম রাখা হয়ে গেছে। তবে এলাকাভেদে নামের পার্থক্য লক্ষ্য করা যায়। জাতীয়ভাবেও যে নাম ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে অজানা রয়ে যায়। এরকম একটি গাছ আমি ছোটবেলা থেকে কুকুড়া গাছ হিসেবে জানতাম। সিলেটের স্থানীয় ভাষায় এটিকে কুকুড়া গাছ বলা হয়। তো বইয়ের ভাষায় কি নামে ডাকে সেটি অনেক খোঁজাখুঁজির পর ইউটিউবের কল্যাণে কয়েকদিন আগে জানলাম এটি বিষ্কাটালি গাছ। এটা দেখেননি খুব কম মানুষ আছেন। বিষ্কাটালি গাছের বিভিন্ন ব্যবহার হয়েছে। টিউবারকুলোসিস, সংক্ষেপে টিবি, যক্ষা রোগেও এটি নাকি ব্যবহার করা হয়। উকুন দূর করতে এটি ব্যবহার আছে। ডায়রিয়া সারাতে এটি নাকি ব্যবহার করা হয়, তবে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। তবে অনেক ছোটবেলা থেকে দেখে আসছি জেলেরা এর ফাতা পানিতে কচলিয়ে সে পানি সেঁতসেঁতে মাটিতে ঢেলে কেঁচু বের করে থাকেন। যে কেঁচু বড়শিতে গেঁথে মাছ ধরা হয়। বিভিন্ন ধরনের সবজি ক্ষেতে এর গাছ পাতা সহ কচলিয়ে অথবা জাল দিয়ে এর সাথে পরিমাণ মতো সয়াবিন তেল ও ডিটারজেন্ট সাবানের গুঁড়া প্রয়োজন মতো মিশিয়ে সবজি ক্ষেতের প্রথম থেকে ব্যবহার করলে রোগ বালাই ও পোকা নিয়ন্ত্রণ করা যায়। এর আরেকটি ব্যবহার হলো, অনেকে এর পাতা শুটকি দিয়ে রেঁধে খেয়ে থাকেন। যে কোনো ঔষধি গাছ জেনে বুঝে ব্যবহার করুন, নয়তো হিতে বিপরীত হতে পারে। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থ ও বালাই মুসিবত থেকে মুক্ত থাকুন। সুন্দর জীবন কামনায় শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ। Thank you.